হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ফ্রি ফায়ারের ফ্রেশ একটি ভিডিওতে সবাইকে স্বাগত। তোমাদের আজকের ভিডিওতে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো, বেশ নতুন আমি তোমাদের দেখিয়েছিলাম কিছুদিন আগে বসে দুবার জুম করে উঠে গুলি হেডশট, কিন্তু ওটা ম্যাক্সিমামই লাগছে না, দুই একটা লাগছে, তো দূরে এনিমি থাকলে সেটা লাগছে না। তো আজকে নতুন একটি ট্রিক নিয়ে এসেছি, গ্লোবালের প্লেয়াররা ইউজ করে এই ট্রিকটি, খুবই সুন্দর ট্রিক, ড্র্যাগ হেডশট বলে একে, ঠিক আছে? এই হেডশটকে বলে ড্র্যাগ হেডশট। তো এই ড্র্যাগ হেডশট কীভাবে মারবে, ঠিক আছে? এনিমি ধরো, মানে এই হেডশটগুলো কখন মারতে পারবে, ধরো MP40 দিয়ে মারছো তখনও মারতে পারবে, শটগান দিয়ে মারছো তখনও মারতে পারবে, একে দিয়ে মারছো তখনও মারতে পারবে, স্কার দিয়ে মারছো তখনও মারতে পারবে, জাস্ট একটাই সিস্টেম। দেখো, আমি এই ট্রিকটা শিখেছি এক থেকে দুদিন হলো, সেজন্য আমিও নিজেও ভালো পারছি না, সেজন্য তোমাদের লবিতে দেখাচ্ছি। তো আমি একটু প্র্যাকটিস করে কিছুদিন পরে গেমে দেখাবো, তোমরা একটু প্র্যাকটিস করে নিও, তাহলে তোমরাও শিখে যাবে। তো চলো বেশি না বলে আজকের ভিডিও শুরু করবো। আর না বললেই নয়, লাইক করে দিও ভিডিওটিকে, থ্যাংক ইউ লাইক করার জন্য। আর চ্যানেল নতুন আসলে নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটা দাবিয়ে দিও। চলো শুরু করি আজকের ভিডিও। তো গাইস, তোমাদের দেখো একটা জিনিস, দেখো আমি এখানে লবিতে কিছু হেডশট মেরে দেখাচ্ছি পরপর। দেখো এখানে ধরো এনিমিটা আছে, ঠিক আছে? এনিমিটা আছে, আমি হেডশট মারছি ওকে, ঠিক আছে? দেখো আমি ওকে বলে দিই, তোমাদের অনেকে বলবে যে এটা হচ্ছে না হচ্ছে না, দাদা তুমি ভুলভাল ট্রিক বললে, তার আগেই বলে দিই। দেখো এই ট্রিকটা ইউজ করার জন্য তোমাদের কী বলবো, একটু ভালো খেলা শিখতে হবে, না হলে পারবে না, ঠিক আছে? দেখো আর বসে মারতে হবে, ঠিক আছে? একদম সিম্পল ট্রিক, বসে মারতে হবে। তো গাইস এই ট্রিকটা খুবই সুন্দর ট্রিক, ঠিক আছে? 10টা মারলে 7 জন হেডশট খাই, সবাই ইউজ করে, ঠিক আছে? দেখো এটা একটা হেডশট খেলো, এবার দেখো আমি এটাকে মারছি, একটা হেডশট, 3টে হেডশট খেলো, ঠিক আছে? মারতে মারতে একটা হেডশট খাচ্ছে। তো ওটা কীভাবে মারছি, এই যে আমি হেডশটগুলো লেগে যাচ্ছে, এটা কীভাবে লাগছে, তো চলো আজকের মানে কী করবো তোমাদের দেখিয়ে দিই। তো দেখো, যে আমাদের যে ফায়ার বাটনটা আছে, যেটা চেপে আমরা গুলি বের করি, সেটা উপর দিকে টানতে হবে, ঠিক আছে? দেখতে পাচ্ছি উপরের দিকে টেনে নিয়ে যাচ্ছে, এটা উপর দিকে টানতে হবে একদম সোজা জোরে, যত টানতে পারো। আর জেনারেলটা একটু 80 উপরে রাখবে, না হলে সেটিংসটা জেনারেলটা 80 উপরে রাখবে, ঠিক আছে? তো এই যে গুলির বাটনটা আছে, জোরে চেপে উপর দিকে তুলতে হবে, এবং দেখবে 231-এর একে যেটা দেয় ড্র্যাগন একে, সেটা খেয়ে যাচ্ছে হেডশট 231। তবে দেখো তুলতে তুলতে দু একটা হেডশট লাগবে না, কিন্তু লেগে যাবে বেশিরভাগ। এবার ভাবছি এখানে লবিতে চুপচাপ বসে এনিমি চুপচাপ দাঁড়িয়ে আছে, এখানে বড় হেডশট মারতে পারছ, এমনি কে মারবে তখন খুবই ঘাবড়ে যাবে। কিন্তু না গাইস, এই ট্রিকটা আমি কাজ করি, আমি যখন খেলা করি আমি এই ট্রিকটা কাজে লাগাই, অনেকগুলোই লাগে। তো গাইস দেখো, আমি ধরো গ্লোবালের গার্ডে আছি, এখান থেকে বেরোচ্ছি আর হেডশট মারছি, দেখো গাইস। তো ধরো আমি গ্লোবালের গার্ডে আছি, এনিমি দৌড়ে দৌড়ে আসছে, তো আমি এখান থেকে হেডশট মারতে পারছি খুবই সুন্দরভাবে, ঠিক আছে? এই দেখো গ্লোবালের গার্ডে আছি, সুন্দরভাবে আমি এখানে হেডশট মারতে পারবো, কোনো একটুও কী বলবো একটুও গড়বড় হবে না, বা একটুও তোমার প্রবলেম হবে না, তুমি সহজে এখান থেকে বেরিয়ে সঙ্গে সঙ্গে হেডশট মারতে পারবে। তো বেশ একদম সহজ ট্রিক, একদম সরল ট্রিক, তোমরা জাস্ট একটু বলে দিলাম ফায়ার বাটনটা যখন মারবে, এনজয় বন্দুক দিয়ে খেলা করো না, কারণ তুমি জাস্ট ফায়ার বাটনটা উপরের দিকে তুললেই দেখবে যত তুলতে পারবে জেনারেলটা যত হাই রাখবে তত ভালো হবে, জেনারেল হাই রাখবে, আর যত তুমি ফায়ার বাটনটা তুলতে পারবে ততই বেটার হবে, ঠিক আছে? যত ফায়ার বাটনটা তুলতে পারবে তত বেটার হবে। তো যত যে প্র্যাকটিস করবে সে হেডশট মারতে পারবে। আমাকে গ্লোবালের দেখবে 40 নম্বরে আছে মিস্টার রোমিও বলে একটা দাদা, ঠিক আছে? খুবই সুন্দর খেলা করে সে, তো তার কাছ থেকে এই ট্রিকগুলো শিখছি, যে ট্রিকগুলো পাচ্ছি তোমাদেরকে শেয়ার করছি। তো আরও ভিডিও দেখার জন্য নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটা দাবিয়ে দাও, পাশে বেল আইকন আছে ওটা দাবিয়ে দাও, যেভাবে স্ক্রিনে ফটো দেখাচ্ছি ডান পাশের কোনায় দাবিয়ে দাও। আর যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক করে দিও, প্লিজ প্লিজ অ্যান্ড প্লিজ। তো গাইস আজকের ভিডিও এটুকুই, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই, দেখাবে নেক্সট দিন নতুন একটি ফ্রেশ ভিডিওর সঙ্গে, আজকের জন্য এটুকুই, টাটা। তোমাদেরকে বলে দিই, আর গাইস তোমাদেরকে বলে দিই, দেখো অনেকেই জানে না আমি ইনস্টাগ্রামে আছি, ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুক প্রোফাইলের লিঙ্ক নিচে দেওয়া আছে, ফলো করতে পারো। টাটা।